মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আশ্চর্য, শালিনীর ফেলে যাওয়া শাড়ি পরতে দেবে বৌদি? কেন, কি হয়েছে? সে সব কথা বলবো? দরকার নেই, নিজে থেকে জিজ্ঞেস করুক, তখন বলবো। পুলকি, ওই শাড়িটা শালিনীর। শালিনী, তুমি এসেছ? শালিনী কে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। শালিনী, শালিনী আমার ওয়াইফ, মানে আমার বউ। ও আমাকে ছেড়ে চলে গেছে। বলকি, জীবনে আমার অনেক বদনাম আছে, তুমি জানো নিশ্চয়ই, তোমাকে বৌদি বলেছে সব, আমি জানি। তো শালিনী সেই বদনামগুলো সহ্য করতে পারেনি, তাই আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাদের ছবিটায় তুমি যে শাড়িটা পরে আছো, ওই শাড়িটা আমি শালিনীকে গিফট করেছিলাম। আমি জানি না যে বৌদি ওই শাড়িটাই তোমাকে কেন দিল। ওই শাড়িটা পরা অবস্থায় তোমার আমার সঙ্গে দেখাই বা কি করে হলো, আমাদের ছবিটা কি করে উঠলো, এসব অনেক কিছু আমার জানার আছে। কিন্তু সবার আগে তোমার একটা কথা জানা খুব দরকার। আমি সেই কথাটাই বলতে এসেছি। কি কথা স্যার? আপনি আমায় আর স্টোরে কাজে রাখবেন না, তাই তো? এই কথাটাই আমি বৌদিকে বলছিলাম। আমার মায়ের চিকিৎসার কি হবে? ফুলকি, তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে, তুমি ওটা নিয়ে টেনশন করো না। না না স্যার, আমি তো আর কাজ না করে টাকা নেব না, আমার একটা মান সম্মান আছে। এইদিকে আপনি কাজে রাখবেন না, ওইদিকে আপনি। ফুলকি প্লিজ, চুপ করে আমি যেটা বলছি সেটাকে শোনো। আমি আমাদের বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। তুমি প্লিজ তোমার আর আমার এই বিয়েটাকে সিরিয়াসলি নিও না। আমি এটাই বলতে এসেছি। এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি বলতে চাইছি, আমার পক্ষে শালিনী ছাড়া আর কাউকে নিজের স্ত্রী বলে মেনে নেওয়া সম্ভব নয় ফুলকি। আর আমি তোমাকে এতটুকু ঠকাতে চাই না। জেঠুমনি আমাদের দুজনের সম্মান বাঁচানোর জন্য বিয়ের কথাটা বলে ফেলেছে, এবং পরিস্থিতির চাপে পড়ে আমি তোমাকে সিঁদুরটা পরিয়ে ফেলেছি, ব্যাস ওইটুকুই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।